বিএনপি প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সাতক্ষীরায় শোভাযাত্রা। সাতক্ষীরা প্রতিনিধির পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত দেখুন। বিএনপির 45তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে শোভাযাত্রা করেছে সাতক্ষীরা জেলা বিএনপি। শুক্রবার বিকালে সাতক্ষীরা শহরের সংগীতার মোড় থেকে বিএনপির শোভাযাত্রাটি বের হয়, প্রধান সড়ক প্রদক্ষিণ করে সাতক্ষীরা শহরের মোজাহার পেট্রোল পাম্প এলাকায় যেয়ে শেষ হয়। সাতক্ষীরা জেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সৈয়দ ইফতেখার আলী ও সদস্য সচিব আব্দুল আলীমের নেতৃত্বে শোভাযাত্রায় বিএনপির কয়েক শত নেতাকর্মী অংশগ্রহণ করেন। এ সময় সরকারের পদত্যাগ সহ বিভিন্ন দাবিতে রাজপথে থাকার ঘোষণা দেন বিএনপি নেতৃবৃন্দ।